আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কিন্তু এই যে আমাদের একটা নতুন নতুন আমাদের একটা বাই পাইছি, নতুন একটা সাইকেলও পাইছি। বাই সাইকেল মানে এটা চিন্তাই করা যায় না। দেখেন কার্ড দিয়া ভাইয়ের এমন একটা এক্সপিরিয়েন্স, সে কিন্তু কার্ড দিয়া শুধু সাইকেলের দুইটা চাকা রাখছে। এই যে দেখেন, এই যে এই একটা চাকা আর পিছনে একটা চাকা, মানে হাই টুলি যে গিয়ারওয়ালা সাইকেল গুলো আছে সেই সাইকেলের শুধু দুইটা চাকা রাখছে আর কিছু নাই, আর সবগুলা কিন্তু কাঠের। আরেকটা জিনিস আছে, ব্রেকটা ভাই কিন্তু অনেক বুদ্ধি খাটে এখানে লাগাইছে। এরপর আপনাদেরকে আমি এটা দেখানোর জন্য বাইরে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি রাত্রিবেলা। যদি দিনের বেলা হইতো তাহলে আরো সুন্দর করে দেখাইতে পারতাম, কারণ ভাই বাসাটা অনেক দূরে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এটা কি আপনি নিজে নিজে কল্পনা করে বাইর করছেন? আপনি কি কাঠমিস্ত্রির কাজ করেন নাকি ঘরের কাজ করেন নাকি এমনি দোকানের কাজ করেন? ঘরের কাজ করেন। সে আপনার মাথায় কিভাবে আসলো যে আমি কাঠ দিয়ে সাইকেলের একটা পুরো ফ্রেম মানে চেসিস বডিটা আপনি বানাই দিলেন, এটা কিভাবে মাথায় আসলো? আচ্ছা, মোটর সাইকেল চালিয়ে বাস ভাই বুদ্ধি খাটিয়া এটারে পুরো চেসিসটা বানাইছে। এরপর ফ্রেম ট্রেম হ্যান্ডেল সবকিছুই বানাইছে। হ্যান্ডেলটা কিন্তু একেবারে মহিষের যে আছে শিং, একেবারে শিং এর মতো বানান। এটা আপনার মাথায় কিভাবে আসলো যে মহিষের শিং এর মতো কি বাইরা বানাইছেন নাকি? আচ্ছা, এরপরে যে সামনে যে এটা দিচ্ছেন, এটা দেওয়ার মানে কি? এটা না থাকলেও চলতো, মাথাটা আপনি ঢেকির মতো মোচা দিয়ে দিতেন। ও আচ্ছা, তাহলে এই যে এটা এখানে নাম লেখছেন এই জন্য এটা দিচ্ছেন তাই না? আর এটা এটা দিচ্ছেন হলো মার্কার, জানি মাটিটা কেদ্রাটা উপরের দিকে না আসে। আচ্ছা, এরপরে যে এইটা কেন দিচ্ছেন? এই যে এখানে ব্যাটারি বসাইবেন। ও আরো দারুন, মানে ব্যাটারি দিয়ে এটারে ব্যাটারি চালিত বানাইলেন। আচ্ছা, এই যে ব্যাটারির যে পিকআপ টিকআপ আছে এগুলা কি লাগে? এটা চিকন কইরা তারপর লাগাই দিবেন। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি এটার পিছনে, এটার পিছনে যে এটা দিচ্ছেন ভাই, এটা 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 কেন? এটা লেখার জন্য দিচ্ছেন। আচ্ছা ভাই, আসলে ভাই অনেক দেখি একটু চড়ে দেখি, এটা কিন্তু অনায়াসে অনায়াসে এখানে কিন্তু আরো দুইজন বসা যাবো। আসলে এখানে আমরা যদি চারজন চড়ি, চারজন নিয়ে আপনি চালাতে পারবেন? তিনজন ওই তো, মানে পিছনে কয়জন বসাইছেন? দুজন বসে চালাইছে আর কিন্তু পিছনে দুইজন আর আপনি তিনজন, তিনজন নিয়ে চালাইছেন। তাতে কি চাকার কোনো সমস্যা হয়েছে? হয় নাই। আসলে খুবই ভালো লাগলো ভাইয়ের এরকম অভিজ্ঞতা অভিজ্ঞতা দেখে। সে কিন্তু ঘরের কাজ করে। আচ্ছা, আপনার বাসাটা কোথায় যদি জান? সারাংপুর। এটা কি আমাদের নাগরপুর থানাই? না, নাগরপুর থানাই সারাংপুর গ্রামে তার বাড়ি। আর এই যে সাইকেলটা যে ভাই বানাইছে, আসলে আপনাদের কাছে কেমন লাগলো এই নতুন একটা জিনিস দেখে? আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আপনাদের সামনে এটা রিপ্রেজেন্ট করলাম। আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দিন। আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে।